রিসেন্টলি আপনি কি প্রেমে আঘাত পেয়েছেন বা একটা মেয়েকে ভালোবাসেন কিন্তু বলবো বলবো করে পড়ে উঠতে পারছেন না বা আপনার কোনো মেয়ে আপনাকে ভালোবাসছে না বা আপনি কোনো মেয়ে জোটাতে পারছেন না যদি এরকম জিনিস আপনি ফিল করে থাকেন তাহলে বলবো একটা সিনেমা মাস্ট ওয়াচ রয়েছে সেটার নাম হচ্ছে কবি হাঁ কভি না এবং এই সিনেমাটা ডাইরেক্ট করেছিল হচ্ছে কুন্দন শাহ উনিশশো চুরানব্বই সালে এবং আজকে দু হাজার চব্বিশ সাল দেখতে দেখতে তিরিশটা বছর হয়ে গেলো এই সিনেমাটার তখন এসআরকের বয়স ছিল হয়তো সাতাশ আঠাশ আজকে সে এসআরকের বয়স গিয়ে দাঁড়িয়েছে যে মোটামুটি আটান্ন উনষাটে তো সময় পাল্টে গেছে সিনেমার ভাবধারা পাল্টেছে আমাদের মানসিকতা অনেক জটিল হয়েছে কিন্তু এই ধরনের সহজ সরল গল্প এখন সত্যি কথা বলতে গেলে আমাদের চোখের সামনে দেখতে পাওয়া যায় না নাইনটিসের টাইমে এই ধরনের গল্প আসবে এবং কুন্দন স্যার মতো কিছু ডাইরেক্টর ছিল আপনারা যদি কুন্দন স্যার যদি মানে ফিল্মোগ্রাফি যদি চেক করেন যদি যে ডাইরেকশানে কিছু কাজ দেখে থাকেন দেখবেন উনি ওনার সিনেমা যে বক্স অফিসে খুব সফল হয়েছে তা কিন্তু নয় কিন্তু কাজগুলো একটা আপনার মুঠ পাল্টে দেবে খুব রিয়েলিস্টিক হয়ে তুমি কাজ করেন এবং খুব সিম্পল গল্প উনি বাঁচেন সেটা জানেভি দেনেভি দই আরও বলে যে কাজ ছিল বা আরও কিছু ওনার কাজ যদি আপনারা দেখেন তাহলে সিনেমাগুলো দেখবেন একটা অন্যরকম ফিল আপনাকে দেবে প্রচুর বক্স অফিস কিন্তু ওনার সিনেমা করতো না কিন্তু অ্যাট দ্য মানে সেম টাইম তিনি কিন্তু একদম সেই অন্য ধারার কাজও কিন্তু বানাতেন না খুব সিম্পল গল্প বলতেন উনি তো আজকালকার দিনে এরকম সিম্পল গল্প সত্যি কথা হারিয়ে গেছে তো এসআরকের মানে ফিল্মি কেরিয়ারে বহু সিনেমা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে প্রচুর পরিমাণে কিছু কিছু সিনেমা নিয়ে আলোচনা হয় দেখুন রিসেন্টলি কদিন আগে একটা ইন্টারভিউ আমার হয়েছিল সেখানে আমি একটা কথা এসে নিয়ে কথা উঠতে বলেছিলাম যে ডিডিএলজি কিন্তু আমার খুব একটা প্রিয় সিনেমা লাগে না ওটা প্রচন্ড ওভারহাইট লাগে কিন্তু কিছু কাজ রয়েছে আন্ডারডেটেড যেগুলো ডিডিএলজি থেকে ফার ফার বেটার সিনেমা ডিডিএলজি কিন্তু আপনাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোনো কিন্তু অন্যরকম কিছু ফিল আপনাকে দেবে না সিনেমাটা দেখে আমার ভালো লাগছে একটা মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ হিসেবে সেটা আলাদিক কিন্তু একটা সিনেমা দেখে একটা মোটিভেশন পাওয়া সেই জিনিসটা কিন্তু এই সিনেমাটার মধ্যে রয়েছে এবং আমি এটাকে ফার ফার এগিয়ে রাখবো টিরিয়াল যেতে এটা আমার ব্যক্তিগত মত এবং যারা ট্রু এসের কেন তাদের কাছে এই সিনেমাটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে একটা ইমোশান যারা এটা একবার দেখে যায় তারা এই সিনেমাটা মানে বেরোতে পায়নি আমি এই সিনেমাটা মিনিমাম মোটামুটি তিরিশ চল্লিশ বার তো দেখেইছি বহুবার দেখেছি কিন্তু এখনো যখন দেখি না মানে একটা অদ্ভুত ফিল হয় কারণ সিনেমাটা এত নর্মালভাবে ভাবে বানানো আপনি সেটাকে ফিল করতে পারবেন এখানে যখন হিরোর মানে সাথে যখন কিছু আর কি ঘটনা ঘটছে যখন কিছু দুঃখের ঘটনা ঘটছে আপনিও কিন্তু আপনার মনটা কিন্তু ভেঙে যাবে মানে সিনেমাটা যখন আপনি ধরুন পরবর্তীকালে দেখতে বসেছেন আপনার তো অনেকবার জানা সিনেমার শেষে কি হবে তো আগে যখন হিরোর হ্যাপি মোমেন্টগুলো আপনি দেখছেন না তখন কিন্তু আপনার মধ্যে একটি ইমোশন কাজ করবে যে এই চরিত্রটার সঙ্গে এই জিনিসটা হতে চলেছে এবং আপনার ফিল হবে যে আমার সাথেও এরকম জিনিস বহুবার ঘটেছে জিনিসটা যে ওর সাথে হচ্ছে তো এই রিয়েলিস্টিক ওটা সিনেমাতে রয়েছে এবং এটা এসার কে স্ট্রাগেল পিরিয়ডের কাজ ছিল মানে প্রচণ্ড স্ট্রাগেল তখন এসার কে কে করতে হতো সেই সময়ের একটা কাজ এবং এমনও খবর আছে যে এই সিনেমাটার জন্য এসার কে কে নিজেকে টিকিট বিক্রি করতে হয়েছিল মানে রীতিমতো টিকিট কাউন্টারে আর কি দাঁড়িয়ে রীতিমতো তখন মানে লুকিচুরি হল ভিজিট করতো তখন এ স্যার কে কে কেউ চিনতোই না মানে আজকে যার মানে যাকে বুট খেলি এক একজন লোক দেখার জন্য লোকে রাস্তাঘাটেতে দাঁড়িয়ে যাচ্ছে তার জন্মদিনে কয়েক হাজার কয়েক লক্ষ লোক দাঁড়িয়ে রয়েছে একটা সময় কিন্তু সেই এসারকে কেউ না এটা সেই সময়ের কাজ এবং পরবর্তীকালে এসারকে অনেক সিনেমা নিয়ে কথা উঠলেও অনেকে এই চরিত্রটার নাম যখন ধরুন আপনি বলছেন যে এসারের এই সুনীল চরিত্রটা আপনার প্রিয় তারা প্রশ্ন তুলবে যে এটা কোন সিনেমা তো অনেকে কিন্তু এই সিনেমাটার সম্বন্ধে জানেই না তো যারা জানে না তাদেরকে আমি বলবো অবভিয়াসলি এটা দেখো কারণ এটা একটা অন্যরকম কাজ ধরুন আপনি প্রেমে প্রেমে আসতে পারছেন তখন মুড হ্যাপি করার কি উপায় রয়েছে সেটা কিন্তু সিনেমাটার মধ্যে রয়েছে যেখানে একজন ডন রয়েছে যে ওকে মানে মানে কি বলবো কিছু সাইড রয়েছে সিনেমাতে না তারাও মানে অনুবাদ সেটা এখানে যে নায়িকা তার বাবা মা হোক বা ইসারকের বাবা মা হোক আজকালের দিনে আপনি দেখবেন যে রোম্যান্টিক সিনেমাগুলো হয় বেসিক্যালি বাবা মায়ের সঙ্গে যে রিলেশনটা না একদম ভালোভাবে দেখানো হয় না সেটা ওয়েল বিল্ড আপ না এই সিনেমায় জাস্ট দেখুন প্রত্যেকটা ফ্যামিলির যে বাবা মায়ের সঙ্গে যে মেয়েদের যে সম্পর্কটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে মানে এখানে এসার কের যে ফ্যামিলির যে ব্যাপারটা না আপনি খুব নিজের বাড়ির সঙ্গে আপনি ফিল করতে পারবেন যে আপনার বাড়িতে এরকম জিনিস হয় যেমন ধরুন ও ফেল করেছে সেটা বাড়িতে লুকোচ্ছে যখন সেটা জানতে পারছে ওকে সবাই মোটিভেট করার চেষ্টা করছে এমনকি এখানে নাসিরুদ্দিন নাসির চরিত্রটা প্লে করছে সেটার একটা অদ্ভুত ইমোশানে রয়েছে এবং সর্বোপরি এখানে এসার এর পারফরমেন্স এত সিম্পল একটা ক্যারেক্টার এসারকে নিজের লাইফে আমার মনে হয় না খুব কম মানে আপনি ফিল করবেন মানে কিরাম বলুন তো আপনি যখন আপনি যখন দেখেন ধরুন ডোরেমন দেখেন ডোরে দেখবেন নবিতা ক্যারেক্টারটা যখন আপনি দেখেন আপনি খুব ফিল করতে পারেন মানে ওটার মধ্যে একটা রয়েছে এই চরিত্রটার মধ্যে আপনি সেই এলিমেন্টটা পাবেন মানে এসে চরিত্রটার মধ্যে অনেকটা আপনি পাবেন তো খুব ইমোশনাল একটা কাজ এবং এটার ক্লাইম্যাক্স সিন তো আইকনিক হয়ে রয়েছে আজ অব্দি মানে মানে অনেক অনেক সিন রয়েছে বোনের সঙ্গে সম্পর্কটা যখন বলছে যে মানে কি বলবো হাজারটা ক্রিস জোর করে দিলে যে ভালোবাসা করতে পারবে আজকে আমি একা হয়তো সেই তার থেকে বেশি ওকে ভালোবাসতে পারবো এরকম এরকম কিছু ডায়ালগ রয়েছে মায়ের সঙ্গে ওর সম্পর্ক এবং এনার সঙ্গে ওর যে কেমিস্ট্রি এটা বন্ধুত্বপূর্ণ যে কেমিস্ট্রি যেটা ও আর কি আমরা ফিল করতে পারছি যে ওরা বন্ধু নয় মানে ও বন্ধু দেখে না কিন্তু ও দেখে এবং যখন ধরুন ওর সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে তখন এনা ওই মেয়ে মানে ওর সঙ্গে যার ভাব তাকে আলাদা করে বলছে যে আমার কিছু নেই আমাকে ওকে বিয়ে করতেই হবে বাড়িতে বাড়িতে কথা খায় তো এ স্যারকে আলাদাভাবে শুনতে পেয়েছে শুনতে পেয়ে প্রেমটা কাটাবার চেষ্টা করছে তো এরকম সিনেমা আজকালকার দিনে কোথায় হচ্ছে এবং সেখানে এসআরকে আপনার পারফরমেন্স দেখবেন আপনারা কাল হোনাহনিয়ে কথা বলেন আর অনেক সেগুলো পারফরমেন্স অবশ্যই সেরা কিন্তু এসআরকে কে রোম্যান্স কিং হওয়ার ক্ষেত্রে আমার মনে হয় এই সিনেমাটার অবদান ওয়ান অফ দ্য মানে বিগেস্ট ওয়ান অফ দ্য বিগেস্ট কাজ এটা আমার মনে হয় এসআরকে কে দেখতে বিচার করতে গেলে এবং যারা ওই সিনেমায় কাজ করেছিল তারা পরবর্তীকালে বিভিন্ন ইন্টারভিউতে বলেছে আমরা দেখতে পাই ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে তারা বলছে যে এসআরকে এই সিনেমাটা করার সময় যে চরিত্রটা নায়িকা চরিত্রটা ওটা কিন্তু গৌরী খানকে ফিল করে বলে অভিনয়টা করেছিল যেখানে আপনি যখন অভিনয়টা দেখবেন না খুব রিয়েল লাগবে আমরাও ফিল করছি যেন গৌরী খানের সঙ্গে যদি ওই জিনিসটা যদি ঘটতো তাহলে কি হতো তো সেই রকম ভাবে কিন্তু অভিনয়টাও করেছিল তো এটা খুবই রেটেড একটা কাজ স্যারকে বহু সিনেমা আমার মনে হয়েছে কিন্তু খুব কি কথা হয় সিনেমাটা নিয়ে খুব একটা কিন্তু কথা হয় না স্যারকে সারকে মানে আমাদের মাথায় কিছু নাম চলে আসে সিনেমা কিন্তু এই সিনেমাগুলোর নাম কিন্তু আলটিমেটলি আসে না এবং গানগুলো কি ছিল দিওয়ানা বলে যে গানটা ছিল তারপর আনা মেরে দিল মেয়ে বলে একটা গান ছিল তারপর ধরুন এ কাস কে হাম ওটা একটা ওয়ান অফ দা আইকনিক সং বলিউডের ধরা হয়ে থাকে এছাড়া আরও কিছু কিছু গান ছিল একটা ফানি ফানি সং সং ছিল ছিল একটা একটা বারের মধ্যে খুব ওটা আমার লাগে ওটা অদ্ভুতভাবে কোরিওগ্রাফ করা হয়েছিল তো কিছু কিছু গান রয়েছে যে গানগুলো এক কথায় অনবদ্য এবং হে বলে মানে যখন ওর পরীক্ষার ব্যাপারটা জানতে পারছে ওর বাড়ির লোক তখন ওকে নিয়ে একটা গান হচ্ছে তো এরকম সিম্পল ভাবে বানানো গল্প আজকালকার দিনে হয় না এবং আমার মনে হয় যারা এই সিনেমাটা কিন্তু প্রেমে ব্যর্থ হলে ডিপ্রেশনে চলে যাওয়া মদ খাওয়া এইসব এইসব ব্যাপারকে কিন্তু প্রমোট করছে না এই সিনেমাটা প্রমোট করছে যে আপনার জীবন আর যদি কেউ চলেও যায় তাহলে আপনি জীবনে আপনি কাউকে না কাউকে পাবেন জীবন থেমে থাকেন জীবন কিন্তু জীবনের কবি থেকে থাকে যে কারণে দেখবেন এটা সিনেমার শেষে একটা সিনও রয়েছে যেখানে কিন্তু জুহি চাওয়ালার একটা ক্যামিও করে দেখানো হয় মানে এখানে নায়িকার সঙ্গে হ্যাপি এন্ডিংটা হয় না অন্য একজনের সাথে ওর বিয়ে হয়ে যায় কিন্তু সিনেমার শেষে কিন্তু একটা দেখানো হয় যে জীবন এখানেই থেমে থাকে না জীবন কিন্তু জীবনের মতো করেই এগোয় কেউ না কেউ লাইফে আমরা ঠিক পাবো তো ভেঙে পড়ার কিছু নেই এরকম কিন্তু মোটিভেট আপনাকে দেবে অন্য সিনেমা যেগুলো এরকম ধরনের সিনেমায় কী হয় ডিপ্রেশনকে প্রেজেন্ট করে যে নায়িকা চলে গেল ব্যাস বা ডিপ্রেশনে মদ খায় এইটা কিন্তু এই সিনেমাটাকে ওই জিনিসটা কিন্তু প্রেজেন্ট করে না তো যে সমস্ত প্রেমিকরা প্রেমে ব্যর্থ হয়েছে যারা প্রেম করে উঠতে পারছে না বা যারা কাউকে বলতে পারছে না তারা এই সিনেমাটা দেখে কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইমোশনালও হবে অ্যাট দ্য সেম টাইম খুব হ্যাপি হবে অ্যাট দ্য সেম টাইম কিন্তু মোটিভেশন পাবে জীবনে কিন্তু এগিয়ে যাওয়ার তো এই ধরনের একটা কাজ তো আমার মনে হয় অবভিয়াসলি এটা দেখা উচিত আমার মনে হয় না অনেকেই এটা দেখেনি বলে আর রেসার আমি যদি এখন অন্য সিনেমার নাম বলি অনেকেই দেখে নিয়েছে কিন্তু এটা আমার মনে হয় না খুব রেয়ার কিছু লোক দেখেছে বলে তো অনেক জায়গাতেই অ্যাভেলেবেল রয়েছে সিনেমাটা তো তোমরা সেখানে গিয়ে অবভিয়াসলি দেখতে পারো আমি কথা দিচ্ছি তোমাদের এটা ভাল লাগবে আমার মনে হয় যারা টু রেসার কেমন তারা তো দেখবেই দেখবে কিন্তু কিছু নিউট্রাল অডিয়েন্স রয়েছে যারা আমার মনে হয় দেখেনি তো আজকে সিনেমাটা তিরিশ বছর আজকে না বেসিকালি কালকে হয়েছে তিরিশ বছর কমপ্লিট হয়েছে তো মনে হলো এই সিনেমাটার একটা আলটিমেটলি রিভিউ আমার চ্যানেলে থাকা উচিত যে কারণে করলাম এবং মানে খুব পছন্দের আমার একটা কাজ এ সারকে প্রচণ্ড পছন্দের একটা কাজ মানে রোম্যান্স কিং হিসেবে তার যে কাজগুলো কথা যদি বলা যাক এটা এটা আমার মনে হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট মানে এখানে আপনি সেই এসারকে কে পাবেন যে সারকে আপনি দেখতে চান মানে চরিত্রটা প্রতি আপনার একটা ফিল আসবে আপনার চরিত্রটা প্রতি পুরো সিনেমা জুড়ে একটা মায়া কাজ করবে অদ্ভুত একটা মায়া কাজ করবে যেন আপনি চাইবেন যে এর সাথে যেটা হচ্ছে ঠিক হচ্ছে না এর সাথে যেন কিছু ঠিক হয় অ্যাট দা সেম টাইম তার সঙ্গে কিছুই ঠিক হচ্ছে না তো যে কারণে আপনি হবে সিনেমাটার সঙ্গে খুব ইমোশনালি অ্যাটাচ হয়ে যাবে তো আমার প্রচণ্ড পছন্দের কাজ যেখানে আমি কথা বললাম এটা নিয়ে তোমাদের এই সিনেমাটা যারা দেখেছো তারা আমায় কমেন্ট করে জানাও আর যারা দেখো নি তাকে বলবো অবভিয়াসলি দেখো এটুকুও বলতে পারি তোমার মানে পুরো দিনটা তৈরি হয়ে যাবে আজকের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কাজ এটাই বলা ছিল যাই হোক চ্যানেল নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে বেলা এখন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই তো ভালো দেখো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে